প্রিয় প্রতিবারের মতো আজও আমি বাড়ির সব সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি এস টিভির পর্দায় সান্ধ্যকালীন আয়োজন গল্প কথা অনুষ্ঠান আজ আমাদের সাথে প্রতিবারের মতোই উপস্থিত আছেন একজন অতিথি আপনাদের প্রিয় মুখ প্রিয় দর্শক আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আপনাদের সবার প্রিয় এবং আমারও প্রিয় অভিনেত্রী লারা লোটাস চলুন কথা বলি অতিথির সঙ্গে জানবো তার জীবনের গল্প এবং মনের নানান অজানা কথা আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো ভালো আছি অনেকদিন পর আপনাকে পেছি আজ তো জুমি আড্ডা দিব প্রথমে জানতে চাই যে পর্দায় আপনার উপস্থিতি কম দেখা যায় সব সময় এটা কি আপনার পেশার কারণে যে আপনি অন্য একটি পেশায় আছেন নাকি আপনি খুব বেছে বেছে কাজ করতে পছন্দ করেন বেছে আগে কাজ করতাম না এখন বেছে করি এটা সত্যি কথা আর অনেক দিন আসলে 5.5 বছর একটা গ্যাপ ছিল আমার স্টাডির জন্য তখন মাঝে মাঝে এসে কাজ করতাম আর করোনা তো আমাদের সবাইকে থমকে দিয়েছে তো করোনাটা যেটা হচ্ছে শুরুতে একদমই কাজ করতাম না যত কাজ ছিল আমি নিজেই না করে দিয়েছিলাম আব্বু ম চাইতেন না আমি করবো আর এখন কিন্তু আমি আসলে অনেকগুলো কাজ করছি যেগুলো পাশাপাশি আমি স্কুল টিচার আমি অনলাইনে ক্লাস নেচ্ছি এবং আমি অনলাইনে উপস্থাপনা করছি এখন তো ফিজিক্যালি সব জায়গায় বুক করছি এক ঘন্টা নাটক করছি নিজে উপস্থাপনা করছি এই তো তো অনলাইনে যে ক্লাস নেওয়ার ব্যাপারটা কিন্তু একেবারেই নতুন স্টুডেন্টসদের জন্য এবং টিচারদের জন্য তো এটা প্রথম দিকে শুরু করতে গিয়ে কোনো বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছে না আমার কোনো প্রবলেম হয়নি হয়নি কেন লাইক আমি যখন শুটিং করছি শুটিং সেটে আছি আমি তখনও কিন্তু অনলাইনে ক্লাস নিচ্ছি আমি এয়ারপোর্ট কানে দিয়ে রাখছি আমার ক্যামেরাটা আমি মিউট করে রাখছি বা একদম অফলাইন করে রাখছি দেখা যাচ্ছে যে ওরা কি করছে না করছে আমি তো শুনছি যখন আমার মনে হচ্ছে আমি কথা বলবো আমি তখন গিয়ে কথা বলছি যদি আমি শুটিং সেটে থাকি আচ্ছা আমি কিন্তু অ্যাক্টিভ শুটিং শুটিং সেটে আমার ডিরেক্টরও জানছেন যে লারা ক্লাস নিচ্ছে আর আমার কোর্স টাইরাল জানেন আর যখন আমি বাড়িতে থাকি যখন ক্লাস নেছি বা স্টুডেন্টরা যখন ক্লাস করছে যেমন আমার বাড়িতে একটা স্টুডেন্ট আছে আমার ছোট বোন ইউনিভার্সিটিতে পড়ে ও নিজে ক্লাস করে তো আসলে কি সমস্যা হয় না কারণ আমরা তো একটা সময় ডিজিটাল বাংলাদেশ করব হবে দেখব এখন তো টোটালটাই অনলাইনের কারণে এখন জানি যে ইয়া এখন আমরা ডিজিটালি কিন্তু সবকিছু হচ্ছে অনেকে হয়তো স্টুডেন্টরা বলছে মজা লাগছে না মানে ফিজিক্যালি কথা বললে ভালো লাগতো প্রথম দিকে আমার যেটা হতো অনলাইনে মনে হতো অনলাইনে কি এক্যুরেটটা দিতে পারছি হচ্ছে কিছু একটা হচ্ছে না এখন মনে হচ্ছে না আসলে ঠিকঠাক কোনো ঝামেলা হচ্ছে না তো শুটিং চলছে কোন কোন কাজের সামনে পর্দায় আমরা কি কি দেখতে পারবো লালার রুটাসের কাছ থেকে শুটিং আসলে এক ঘন্টা নাটকই বেশি করছি সিরিয়াল একদমই করছি না সিরিয়াল হাতে নিব যদি এরকম কিছু একটা পেয়ে যাই তাহলে আর আমি খুবই কম কাজ করি আমি অনেক কাজ কখনোই করি না খুবই কম কম কাজ করি এক ঘন্টার কাজ আর উপস্থাপনা আমার বেশ আসছে কিন্তু এখন হচ্ছে আর হয় কি করোনা কালে না বিভিন্ন চ্যানেলগুলোতে কাজের সংখ্যাগুলো কমে গিয়েছিল মানে প্রোগ্রামও কমে গেছে যে না আমাদের মানে নিজেদের সুরক্ষিত রাখার জন্য আমরা কাজগুলো বেছে করি হ্যাঁ তো যার জন্য হয়েছে কি সবারই কাজ কিন্তু ওরকমই তো এখন আমি বলবো যে অলমোস্ট সবাই আসলে কাজ শুরু করেছে তো প্রত্যেকের অনেক কাজ না সবাই কিন্তু চিন্তা করছে না ঠিক আছে সেকেন্ড হাফ অলরেডি রানিং করোনা নো দ্যাট সো আমরা কিন্তু সবাই কাজ করছি যারা তারা কিন্তু সবাই অনেক কাজ করছি তাও না আমার মনে এখন প্রত্যেকেই খুব গুছিয়ে অল্প স্বল্প কাজ যেই টিমে আমার মানে লোক সংখ্যা কম বা যেই টিমটা আমি খুব কম কাজ করতে পারবো একদমই আমি ওই টিমে গিয়ে কিন্তু হ্যাঁ ঠিক আছে কাজ করছি বা দিচ্ছি আর আমার মনে হয় যে সেম তুমিও সেটা করছো একদমই তো যেমনটি বলছেন যে ধারাবাহিকে কাজ করতে সাতসন্দ বোধ করেন না এটা কি আপনার সময় বেশি দিতে হয় যেমন আপনার স্কুলের টাইমের সাথে হয়তো ম্যাচ করবে না কিংবা অন্য কোনো কারণ আছে না না স্বাচ্ছন্দ্য বোধ করি না সেটা না আমি লোটাস হয়েছি একটা লম্বা সিরিয়াল আমি না আমি আজকে অভিনয় শিখেছি ওখান থেকে কিন্তু বর্তমানে কাজ আমি বলছি যে লাইক আমার হয় কি যে গল্পটা যেমন রমিজ রাইনা একটি মেয়ে দুটি ছেলে ছিল অপূর্ব भैया প্রাণ भैया ছিল আমার সাথে তারা দারুণ অভিনয় করেছেন এবং প্রত্যেকের প্রত্যেককে জায়গা খুব ভালো করেছেন কিন্তু একটি মেয়ে নিয়ে রমিজ রাইনা রান করেছিল গল্পটা আমার মনে হয় যে ওরকম আলোড়ন সৃষ্টি হবে বা ওরকম একটা ভালো স্ক্রিপ্ট বা ওরকম না হোক এক এক গল্পতে এক এক রকম তো তখন আমি আসলে সিরিয়ালটা কন্টিনিউ করব আর যেহেতু অনেক দিন পরে শুরু করলাম আর হ্যাবিট রানিং সো একটা সিরিয়াল হলে হবে কি যে আমার মানে টাইম দিতেই হবে দশ দিন বারো দিন পাঁচ দিন করতেই হবে আর আমি যদি এক ঘন্টা গুলো করি তখন মনে হবে যে না দুদিন বা অনেকে এখন একদিনে এক ঘন্টা শেষ করে ফেলছে টেলিফিল্ম আমরা তিন দিন চার দিন পাঁচ দিনে করেছি দুদিনও সেটা শেষ হয়ে যাচ্ছে তো মনে হয় যে না এখন আসলে নিজেকে একটু সেফ রাখা জরুরি কারণ আমার কিছু হলে আমার ফ্যামিলি হয়ে যাবে ওই জন্য বলছি উপস্থাপনা আপনার একটি তো উপস্থাপনার কাজ করতে কেমন লাগে এটা আমার খুব ভালো লাগে যেমন লাইভ যখন করি তখন অন্য রকম মজা যে লাইভটা শুরু হলো শেষ হয়ে যাবে আর যখন রেকর্ডেড হয় এখন যেরকম আমরা করছি তো ডেফিনেটলি আমার যখন যেই কাজটি আমি করি সেই কাজটি আমার সম্পূর্ণ ভালোবাসা শ্রদ্ধা ভালো লাগা না থাকলে সেই কাজটা আমি করি না আমি একটু আগেই অফ স্ক্রিনে বলছিলাম যে আমি অনেক কাজ করি না বাট যেটা ভালো লাগে সেটাই করি যেমন আপনি কিন্তু নাচও শিখেছিলেন কিছু সময় অল্প সময় সেই যাত্রাটা শুনতে চাই নাচের আমার ক্লাসিক্যাল করেছি আমি সুল রহমানের কাছে এন্ড আমাদের দুজনেরই খুব ভালো বন্ধু তিনি জি আর মডার্ন করেছি পলাশ মাহমুদের কাছে তো নাচ আসলে লম্বা সময় করিনি যেটা তোমরা করেছে একটা কোর্স কমপ্লিট করেছো ওইটা আমার হয়নি কিন্তু আল্লাহ রহমতে দেখা যায় কি নাচ বা ড্রাইভিং সাঁতার এই জিনিসগুলো একবার শিখে ফেললে না কেউ ভুলে যায় না আর ছোট্টবেলায় হয় কি যে যেটা শিখে যায় ওটা আসলে বড় বেলায় ভোলে না মাথায় একটুখানি হ্যাঁ মাথায় গেতে যায় চর্চার ব্যাপার থাকে তো যেটা আমার নাচের ক্ষেত্রে হয়েছে যে স্পেশাল ডেগুলোতে মানে একজন সেলিব্রিটি হিসাবে আমাকে যখন ডাকছে আমি সম্পূর্ণ চেষ্টাটা করি লাইক আমি শুটিং এর আগে রিহার্সেল করি আমার পোস্টার যে থাকবেন এই তো আসলে নাচ নিয়ে আহামোরি কোনো কিছু বলবো না কারণ অনেক যে ভালো নাচ করি আমি পরিবারে নাচের সাথে কেউ জড়িত আমার বড় বোন প্রেমা ও খুব ভালো নাচ করতেন তো দিদি তো এখন আসলে আসলে কেউ এখন আর সময় পাচ্ছে না যে কন্টিনিউ করছে ও খুব ভালো নাচ করতে শুধু তা না ও অনেক পছন্দের একটা মানুষ ছিল ও বাফাতেও করেছে এন্ড তারপরেও নাচ করেছে সেখান থেকে কি ইন্সপায়ারড হয়ে নাচের ক্লাসে ভর্তি হলো না 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 একদম না একদম না নাচ যখন করেছে আমি খুবই ছোট আমি বুঝি না দিদি করছে আমার আন্টি করছে আমি করছিলাম এই তো এন্ড তিনজনই সোল রহমানের স্টুডেন্ট ছিলাম আচ্ছা আর ও আড্ডা দিব তার আগে একটি বিরতি নিয়েছি ছোট্ট একটি প্রিয় দর্শক ফিরে এলাম গল্প কথা অনুষ্ঠানে আড্ডা হচ্ছিল লালাল উল্ট্রাসের সাথে চলুন ফিরে যাই অতিথির সঙ্গে আপু যেমনটি বলছিলাম যে সিনেমায় কাজের তো অফার এসেছে তো আমরা অফ কথা বলছিলাম যে সিনেমা একটা কথাবার্তা চলছে তো সেটা দর্শকদের সাথে যদি শেয়ার করতেন হ্যাঁ এটা একটা নাইস কোয়েশ্চেন কারণ আমি যখন বাড়ি আমার ক্যারিয়ার শুরু করি নাটক দিয়ে তখন আমার অনেক সিনেমার অফার ছিল তখন আব্বু একদমই চাইতেন না যে অভিনয় মানে সিনেমা তো প্রশ্নই আসে না নাটক বা নাচ কোনো কিছুই আমি করব না স্টুডেন্ট খুব ভালো ছিলাম শুধু পড়াশোনা করব আর আম্মু চাইতেন যে না টুকটাক কাজ ও করুক তো যেটা আব্বু আসলে চাইতেন না পরে তো আমি বাইরে চলে গেলাম ইন্ডিয়াতে কলকাতার দিল্লিতে চলে গেলাম তো এখন যেটা হচ্ছে বেশ অনেকগুলো সিনেমার কথা মাঝখানে আমার চলছে সবকিছু হয়ে একদম ইলেভেন টাইমে আবার হচ্ছে না এটা নিয়ে নিউজও হয়েছে আমার অনেক চ্যানেলে ইন্টারভিউ করেছি আবার কিছু আমার সিনেমা এরকম হয়েছে যে কিছু কিছু পার্ট লাইক গানের কিছু অংশ বা কিছু হয়েছে তারপর সিনেমাটা ইয়ার হয়নি এরকম হয়েছে ব্যাড লাক ব্যাড লাক তো এখনো খুব ভালো সিনেমার কথা চলছে আমার কিন্তু একটি সিনেমা অলরেডি রিলিজড হয়েছে সেটা হচ্ছে তোমার অনুদানের ফিল্ম আজও চিঠি আসে আনোয়ার হোসেন উনি তো আমাদের ছেড়ে চলে গেলেন দু বছর হয়ে গেল আনোয়ার আঙ্কেল ছিলেন ওটার ক্যামেরায় আর ডিরেকশনে ছিলেন সারোয়ার ভাই তো ওটা ওটা হচ্ছে অনুদানের সিনেমা আর এমনি যে কথা চলছে তো আমার মনে হচ্ছে ইনশাল্লাহ প্রতিবারই বলা হয় কিন্তু দেখা যায় কোনো না কোনো ঝামেলা সিনেমাটা পরিপূর্ণ হয় না ইনশাল্লাহ নতুন বছরে আমার সিনেমা আমরাও দোয়া করি নতুন বছরে আমরা বড় পর্দায় লারার টাকে দেখতে পারবো তো যেই সিনেমাটা রিলিজ হয়েছে অলরেডি মুক্তিপ্রাপ্ত সিনেমায় আপনার অভিনয় শিল্পী কারা ছিলেন আচ্ছা আমার মা ছিলেন এটা আমি খুবই লাকি রোকিয়া প্রাচী উনি আমার মা ক্যারেক্টার করেছেন আর প্রাচিয়াপুর একটা ব্যাপার হচ্ছে উনি অসংখ্য নাটকে কেন যেন আমার মা হয়ে যান এবং উনি বলেন তুই কেন আমি বলি হ্যাঁ তুমি তো আমার মাই তো তাহলে দেখা যাচ্ছে রোকিয়া প্রাচী ছিলেন ওটাতে আমার মা আর গল্পটা মা মেকে নিয়ে এছাড়া আরো পাঁচশো চরিত্র অনেকেই ছিলেন যাদের আমি বলবো যে থিয়েটার ব্যাকগ্রাউন্ড হলো গুড অ্যাক্ট্রেস আর এই গল্পটা আসলে অনুদানের সিনেমাগুলো আমার মনে হয় যে আমরা করতে চাই যে এটি হয়তো জাতীয় চলচ্চিত্র পুরস্কার হয়তো আমি না না আমার কেউ একজন পাবে এটা একটা মাথায় থাকে তো ওখানে আমি বলবো যে ওই সিনেমা থেকেও আমি প্রাচিয়াপুর কান্না দৃশ্য বা কথা বলা অনেক সিকোয়েন্স মা মেয়েকে খাইয়ে দিচ্ছে মানে এই ব্যাপারগুলো দেখে মনে হচ্ছে যে আসলে কিছুই পারি না অভিনয় অনেক কিছু শেখার আছে এত গুড একজন অ্যাক্ট্রেসের সাথে আমি কাজ করছিলাম এই তো আসলে ওই সিনেমায় শুধু আর্টিস্ট না আমি বলবো যে হোসেনের কথা বলবো উনি তো একদম বাংলাদেশে আমার মনে হয় যে ওনাকে সবাই মিস করেন যে আনোর হোসেন আমাদের ছেড়ে চলে গেছেন উনি নাই উনি বিখ্যাত একজন মানুষ তো এটাই আর কি স্ক্রিপ্ট যে লিখেছেন তিনি হচ্ছেন খুব বিখ্যাত একজন আমাদের বাংলাদেশের বিখ্যাত একজন ব্যক্তিত্বের কন্যা তিনিও একজন বিখ্যাত মানুষ সেটা হচ্ছে মেয়ে তো উনি আমাদের টিমটা খুব আপনার ছিল মা ছিল মেয়েকে নিয়ে একটি গল্প এই ছোট্ট একটা মেয়ে ও যুদ্ধে হারিয়ে গিয়েছিল তো মেয়েটি যখন জ্ঞান ফেরে তখন মেয়েটি যখন বড় হয় তখনও দেখে ওর বাবা মা একদম হোয়াইট ও ব্ল্যাক মানে আমি আমি বাংলাদেশী কালার বাবা মা বলে যে তোমার মা হচ্ছে বাংলাদেশি এই বাইরে থেকে আমি তখন বাংলাদেশে আসি আমার যাত্রাটা শুরু থেকে বাংলাদেশে আসার পরে অনলাইনে একটি মেয়ের মাধ্যমে আমি আমার মাকে খুঁজে পাই এই মাকে নিয়ে আমার স্ট্রাগল শুরু হয় যে মাকে যে দেখতে যাব। এই যে জার্নিটা এটা ছিল মাকে দেখার পরে যেটা হচ্ছে মা কান্নাকাটি করে বাংলাতে কাঁদছে আর এই মেয়েটি ইংরেজিতে মাকে বলছে মানে মা বলছে তুই কেন আসলি লোকজন তো জেনে গেল যে আমার একটা বাচ্চা ছিল আর না তুই না এলে তো জানতো না যে আমার বিয়েই হয়েছিল এখন তুই এসে তো আমার আর লাইফটা নষ্ট করে দিচ্ছিস মা সেজন্য কাঁদছে আর আমি মাকে বলছি যে তুমি কেদো না আমি অবশ্যই আমি যেখানে থাকি সেখানেই আমি তোমাকে একদিন নিয়ে যাব মানে দুজন দুজনে কনভারসেশন বলছে কিন্তু আমারটা আমার ইম্পর্টেন্ট মারটা আমার ইম্পর্টেন্ট আমার মনে হয় যে দর্শকগুলো বুঝবে আমাদের এই কথাগুলো প্রত্যেকেই কাঁদবে ইমোশনাল একটা ভীষণ রকম ইমোশন ছিল প্রত্যেকটি দৃশ্যে তো যে ফরেনার দুজন এখানে অভিনয় করেছেন ফরেনার ছিলেন ওনার একদমই আচ্ছা আচ্ছা শুধুমাত্র বাংলা চলচ্চিত্রে অভিনয়ের জন্য তারা দেশে এসেছিলেন বাংলাদেশ দেশে এসেছিলেন না আসলে গল্পটা এরকম ছিল যে আমি বাইরে থেকে আসি আবার দেশে শুটিং হয়েছে না শুটিং পুরোটাই বাংলাদেশে কিন্তু ওনাদেরকে দেখানো হয়নি কিন্তু গল্পটা এরকম যে আমি এসেছি আমি নিজে বাংলাতে কথা বলছি না আমি মাকে বলছি যে মাকে না আমি ওই মেয়েটিকে বলছি যে তুমি আমার মাকে খুঁজে বের করো তখন ও বলছে এরকম এরকম অমুক একটি গ্রামে তোমার মাকে পাওয়া গেছে তুমি চলো সেখানে মানে এই যে আমার জার্নিটা শুরু ওখান গল্পটা শুরু কিন্তু আমার কথাতেই সবাই জানছে যে আমি বড় হয়েছি বাইরে মার কথাতে জানছে যে এই মেয়েটি যুদ্ধের সময় একটি ফরেনার দম্পতি নিয়ে গিয়েছিল এই হচ্ছে গল্প আজও চিঠি আসে গল্পটার নাম এই ধরনের গল্পে অভিনয় পর কিন্তু হবে সেটার কিন্তু এক্সপেক্টেশন অনেক বেড়ে যায় তাই না যেটা ছিল আমি সেটার নামও বলছি ফ্ল্যাশ ফায়ার এটারও অনেক নিউজ হয়েছে আহ জহির ভাই ছিলেন ডিরেক্টর আমার কোস্টার ছিলেন হচ্ছে তোমার খুব ভালো একজন অভিনেতা সে জুয়েল জোহর আচ্ছা আচ্ছা ও মাঝে মাঝে ডিরেকশনও দেয় ও ছিল আমার কোস্টার তো আমরা দুজনেই মাঝে মাঝে বলি বন্ধু কাজটা আর হলো না জুয়েল ভাই বলে হ্যাঁ কাজটা আর করতে পারলাম না এটাও খুব সুন্দর টোটাল রিভার্স একটি ক্যারেক্টার ওটা ছিল বাইরে থাকা একটা মেয়ে ঠিক আছে বাট মেয়েটা মডার্ন ড্রেস পরছে কিন্তু রকম আর এখানে হচ্ছে মেয়েটা ভীষণ রকম মডার্ন আ গোলপোটা বলে লাভ নেই মানে সময় শেষ হয়ে যাবে বাট আমি বলবো যে আমার নেক্সটে কথা চলবে যেটা আমি বলছি নতুন বছরে ইনশাআল্লাহ একটা গুড নিউজ হবে এটা আবার আলাদা একটা ক্যারেক্টার এটা একদমই অভিনয়ের উপরে এই মেটির এখানে গানও থাকবে কথাবার্তা চলছে তো আসলে লেটস সি কি হয় মানে আমি চাই সবাই দোয়া করুক যেন ভালো একটা কিছু হয় পুরো একদম দুটি ঘন্টা দর্শক যেন দেখে আনন্দ পায় আমার জন্য দোয়া করে আমার আরো ভালো ভালো আপনার জন্য আরো অনেক আড্ডা রয়েছে তার আগে একটি বিরতি নিয়ে দর্শক সময় হয়ে গেল আরো একটি বিরতি নেবার গল্প কথা অনুষ্ঠানে ফিরছি অতিথির সঙ্গে আড্ডায় বিরতির পর প্রিয় দর্শক বিরতির পর আবারও ফিরে এলাম গল্প কথা অনুষ্ঠানে চলুন ফিরে যাই অতিথির সঙ্গে আড্ডায় আপু অভিনয়ের তো প্ল্যাটফর্ম অনেক বৃদ্ধি পেয়েছে আগে আগে যেমন আপনারা ছোট পর্দায় শুধু অভিনয় করতেন টেলিভিশনে এখন কিন্তু ওটিটি প্ল্যাটফর্ম বলেও কিন্তু একটি প্ল্যাটফর্ম আছে এছাড়াও আরও অনেক প্ল্যাটফর্ম রয়েছে ডিজিটাল প্ল্যাটফর্মে এবং ইউটিউবেও কিন্তু ওয়েব সিরিজ হচ্ছে তো নিশ্চয়ই আপনার কাছে অফার আসে যেহেতু আপনার পেশা অভিনয় তো এগুলোতে কাজ করার ইচ্ছা রয়েছে কি ভবিষ্যতে বা কাজ করা হয়েছে মানে আমার মনে হয় যে সব রকম মাধ্যমে আমাদের কাজ করা উচিত লাইক আমার মনে হয় ওয়েব সিরিজ করে অনেকে দেখা গেছে যে খুব জনপ্রিয়তা পেয়েছে। অনেক পরিচিতি পেয়েছে। কেন না শিল্পীরাও কিন্তু কাজ করে তর্কের মুখে পড়েছেন তো এই বিষয়টি আপনি কিভাবে দেখেন লুক এখানে হয় কি ভালো খারাপ দুটো দিকই থাকবে আমাকে ডিরেক্টর বলে দিবেন আমি এটা করব কাজটি আসলে যদি আমার কাছে মনে হয় যে ভালো লাগছে না আমার মা বাবা বন্ধুরা মিলে দেখতে পারবে না একসাথে হয়ে যায় কারণ আমি তো জানবো যে আমার দেশের কি রকম আমার দেশের কালচারটা কি রকম এটা রিলিজ হওয়ার পরে এই কথাগুলো বা এই অ্যাক্টিংটা বা এই দৃশ্যটা আমার ফ্যামিলি নিতে পারবে কিনা আমার বন্ধুরা একসাথে মিলে আমার আব্বু আম্মুর সাথে দেখতে পারবে কিনা আচ্ছা ওরা তো পারবে না তাহলে এটা আমি করলাম না ইভেন আপনি যে প্রফেশনে আছেন আপনি যে ছোট ছোট বাচ্চাদের পড়াশোনা করছেন আর সেই কি তো আপনাকে অনেক কিছু মেইনটেইন করে চলতে হয় আমার মনে হয় অফ কোর্স মানে আমার মনে হয় যে এটা একজন শিল্পীরও দায়িত্ব যে আমাকে নিজে কি সেভাবে প্রেজেন্ট করা এখন হয় যে আমি ফটোশুট করতে খুব পছন্দ করি আমি খুব লাইক করি দারুণ রকম পোশাক পড়তে বিকজ আমার ফ্যাশন ডিজাইনের সঙ্গে এটা যায় তো ইট যে যেটা পরে আমি বাড়ি থেকে লুকিয়ে আসতে হচ্ছে বাড়ি থেকে কিছু করতে পারছি না বা যেটাতে আমার বিভিন্ন রকমের প্রশ্ন সম্মুখীন হতে হবে এবং সেটা অবশ্যই নেগেটিভ কারণ এখন হচ্ছে মানু অনেকের ধারণা যে নেগেটিভ নিউজ করে আমি একটা জায়গায় পৌঁছতে পারবো আমার মনে হয় সেটা না হওয়াটাই জরুরি কারণ আমি যদি একজন শিল্পী হই আমার পুরো দায়িত্ব আমার দেশকে রিপ্রেজেন্ট করা

আর এখনো টিচিং প্রফেশনের সাথেই আছি সেটাও আমার ইচ্ছে আছে যে অনেকখানি কমিয়ে দিব কারণ দুটো কাজ একসাথে হচ্ছে না ওখানে আমার সময় দিতে হচ্ছে আপনাকে ছুটি দেয়া হয় এখন তো অনলাইনে ক্লাস করছি দু ঘন্টা মাত্র ক্লাস হতো হ্যাঁ 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 আমি তিন দিন ক্লাস করতাম অথবা ফোর খুব ভালো তো বাকি দিনগুলো আমি কাজ করতে পারতাম কিন্তু এমনও হয়েছে যে আমার সেভেন শুটিং করতে হবে সেক্ষেত্রে আমার ছুটি নিতে হতো এবং এসি এই সেম প্রোগ্রামে আমি আমার প্রিন্সিপাল স্যারকে নিয়ে এসেছিলাম কিন্তু আমার স্কুলে সেম আমরা দুজন বসেছি এবং আমাদেরকে নিয়ে অনেক রকম আড্ডা হয়েছিল এই প্রোগ্রামটিতে আচ্ছা আচ্ছা এই তো তো দুটো প্রফেশন যখন পাশাপাশি কাজ করেন কাজের ব্যস্ততাও তো থাকে তো যখন অবসর সময় পান তখন নিজের জন্য কি করা হয় অবসর থাকে না রে থাকে না অবসরটা কোথায় মানে যখন অবসর হয়ে এটা একটা ভালো প্রশ্ন অবশ্যই অবসর তো থাকে একটু না একটু ওটা হচ্ছে আমার নেস ছিল একদিন কদিন এখন আমাকে নেফিউ হয়েছে সো আমরা জয়েন্ট ফ্যামিলি তো সবাই মিলে খুব আড্ডা দেই ওদেরকে নিয়েই সময় কেটে যায় এমনও হয়েছে যে কখনো আমি হয়তো লাইভে উপস্থাপনা করছি বা গেস্ট হয়ে গেছে অথবা আমি স্টাডি করছি স্টুডেন্ট পড়াচ্ছি ওরা হয়তো ছোট তো চলে আসছে মানে ক্যামেরায় চলে এসেছে হ্যাঁ তখন আমি সরিও বল হয়েছি তো বাট আমার একটা মজাও লেগেছে যে দারুণ তো এটা তো থেকে গেল মানে ওদের এই ছবিটা তো থেকে গেল মানে এই জিনিসগুলো খুব মজা হয় বাসার মধ্যে আর ইউ নো দ্যাট ছোট বাচ্চাকে কে না ভালোবাসে ছোট থেকে জন্মের প্রথম দিন থেকে ওদেরকে দেখছি বড় করছি হ্যাঁ এটাই তো অবশ্য ওদেরকে নিয়ে কাটি কাটাই আর যেটা হয় যে আব্বু আম্মু এখন পজিটিভলি আমি দেখি যে করোনাতে আসলে আমরা অনেক বেশি হাত ধোয়া পরিষ্কার পরিচ্ছন্নতা মাস্ক পরা যেগুলো শুরু করেছি পাশাপাশি করোনাতে যেভাবে ফ্যামিলিকে আমরা একসাথে পেয়েছি ব্রেকফাস্ট ডিনার লাঞ্চ এরকম তো আসলে খুব একটা হয় না তো এই ব্যাপারটাকে আমি খুব এনজয় করি অভিনয় নাচ উপস্থাপনা তারপরে টিচিং প্রফেশন সবকিছুতে তাল মিলিয়ে চলছেন এবং একই রকম দেখতে পাই সব সময় এর পেছনে রহস্যটা কি রহস্য তো আসলে কিছু নাই কারণ যখন আমি প্রথম একটি কাজ করে লারা লোটাস প্রথম আমার যে সিরিয়ালটি আসলো তখন আমি স্কুলে পড়ি তখনই আমি নায়িকা তো এখন তো বেসিক্যালি আমি বড় মানুষ তখন তো আমি বড় ছিলাম না তো আমার মনে রহস্যটা এটাই যে আমাকে সবাই মনে করে তখনও বড় ছিল এখনও তো বড় ব্যাপারটা কিন্তু সেটা না তখন আমি মাত্র স্ট্যান্ডার্ড সিক্সে পড়ি আম্মু আমাকে নিয়ে স্কুল ড্রেস চেঞ্জ করে আমাকে শাড়ি পরাতো এবং প্রত্যেকটা দৃশ্যে শাড়ি কারণ আমাকে বড় বানাতে হবে আর এখন আমি সত্যিকারের মানে ঠিক আছে এখনো বড় তো ব্যাপারটা এটাই মানে রহস্য তো আসলে কিছু না তো কত বছর হলো শোবিজ ইন্ডাস্ট্রি অনেক দিন অনেক দিন অনেক দিন অনেক দিন কবে প্রথম কাজ করা হয়েছিল কোন সালে 2007 আমি ধরি কেন কারণ কি নাচটা তো আসলে আমি বাড়ি সরকম একটা খুব যে নাচ করে উল্টে ফেলেছি তা না এটা আমি শুরুতেই বললাম রমিজি রায়না আমার প্রথম সিরিয়াল এবং সেই বছরেই আমার আসলে একটি এক ঘন্টা হয়েছিল আনিমাই সাইচের সেটা হচ্ছে কুফা সেটা মেয়ের প্রথম আলো অ্যাওয়ার্ড পায় চারটা তারপরেই আসলে রমিজানাটা আসে তো আমি আসলে ওই মানে অভিনয়টা ওখান থেকেই শেখা তো ওই দিন থেকেই দেখি যে আমি এসছি এর আগে আমি নিউজ পড়তাম আচ্ছা আচ্ছা অর্থনৈতিক পরিক্রমা নামে একুশে টেলিভিশনে আমি আমার বড় দুজনে দুজনই নিউজ পড়তাম তখন ওটা এখন ওটা বাচ্চাদের মুক্ত খবর মানে তখন আমরা ছোট ছিলাম স্কুলে পড়তাম তখন ওটা বাচ্চাদের প্রোগ্রাম এখনো বাচ্চারাই পড়ে ওটা মুক্ত খবরটাই তো এটাই তো দেখতে দেখতে অনেক দিন তো হয়ে গেল অনেক ধন্যবাদ আপু আজকের অনুষ্ঠানে আপনাকে অতিথি হয়ে আসার জন্য এবং অনেক ভালো লাগলো আড্ডা দিয়ে এ বছরটি অনেক অনেক ভালো যাক এমনটি শুভকামনা রইল আর এসিটিভির দর্শকদের জন্য যদি কিছু বলতে চান অফ অল তোমাকে থ্যাংক ইউ জানাচ্ছি কারণ তুমি অনেক গুছিয়ে সুন্দর করে কথা বলছো এন্ড আমাদের পরিচয় অনেক দিনের হলো এভাবে করে কিন্তু আমাদের বসা হয়নি এটা ফার্স্ট টাইম আর এসিটিভি দর্শককে বলছি যে শুরুটা আসলে যাত্রাটা যেমন শুরু হলো সুন্দর একটি অনুষ্ঠানের মাধ্যমে তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন আসলে আমি তো সিনেমার কথা বলেই দিয়েছি যেন একটির পর একটি ভালো কাজ দিয়ে ভালোবাসা দিয়ে ঠিক লাড়া লোটাস হয়ে আপনাদের মাধ্যমে থাকতে চাই অনেক ধন্যবাদ এসি টিভি সকলকে এবং আমার প্রিয় দর্শক যারা এই মুহূর্তে আমাকে দেখছেন সকলকে অনেক ধন্যবাদ ধন্যবাদ দর্শক আজকের মতো শেষ হয়ে গেল গল্প কথা অনুষ্ঠান আগামী পর্বে আবারও দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এসি টিভির পর্দায় চোখ রাখবেন